পুরো বাংলা দুর্নীতিতে ভরে দিয়েছে। আপনি দেখুন আজকে যে জায়গায় গোড়ামুড়ি অঞ্চল, যেখানে আজকে অমূল্য একটা মাটির একটা গন্ধ স্বাদ রয়েছে, সেখানে দেখুন আজকে কোনো ফসল হবে না এমনটা নয়, সব ফসল হবে। সেখানে 50,000 কোটি টাকা কেন্দ্র সরকার এখানে বরাদ্দ করেছে, কিন্তু আপনি লক্ষ্য করেছেন আজকে আপনারা কৃষক যে সামনে রয়েছে কৃষক দপ্তরগুলো সেখানে খবর নেন, এখানে কিন্তু একটা টাকা খরচ করা হয়নি। আপনারা সামনে দেখুন, সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, আমরা বিজেপিকে জয়যুক্ত করে এখানে বড়ামুড়ি অঞ্চলের আজকে সুশাসন আজকে নিয়ে আসুন, একটি ভোটও তৃণমূলকে দেবেন না। আপনারা দেখুন আজকে যে সিপিএম রয়েছে সেখানে কি করছে, সিপিএমরা ওদেরকে ভোট দিয়ে এনেছেন, তারা ওদের গোলামি করছে, তাদেরকে ভোট দিয়ে কি করবেন? আপনারা বিকল্প দল বিজেপিকে নিয়ে আসুন। আমরা লক্ষ্য করুন আজকে যে বার্ধক্যভাতা কেটে দেওয়া হয়েছে, আপনারা লক্ষ্য করুন আজকে স্কুলগুলোতে প্রায় স্কুলে দেখবেন আজকে হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করুন কন্যাশ্রী টাকা দিচ্ছে, ভাবছেন ঠিক আছে একাদা করে দিচ্ছে, সেই কিছু আপনার যোজনা শুরু করছে ঠিক, কিন্তু দুটো একটা করে দেখবেন অঞ্চল পেছনে আছে, আদৌ কার্যকারী কোনটাই করেনি। উনি নবান্ধে ভাবছেন কি প্রত্যেক দিন আপনি কেন্দ্র সরকারের যে যোজনাগুলো আছে সে যোজনার নাম পরিবর্তন করছে।